হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্না উইথ ব্লগ। আশা করি সকল বন্ধুরা খুব ভালো আছো। তো আজকে দীপাবলির দিন বললে ভুল হবে, দীপাবলির দুদিন পরে ঠাকুর দেখতে বেরিয়েছি নৈহাটিতে। তো নৈহাটির বড় মা আমরা সকলেই জানি খুব জাগ্রত, আর এবার আমার ফার্স্ট টাইম নৈহাটির ঠাকুর দেখা। দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি ভালো লাগলো। দীপাবলির পরে হলেও আমার চ্যানেলের সকল বন্ধুদেরকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো দেখতে থাকো ভিডিওটা, এক এক করে আমরা অনেক ঠাকুর দেখে ফেলেছি, তো সেই ভিডিওই তোমাদের জন্য রইল। নৈহাটির ঠাকুর সত্যি দেখার মতন, দেখতে থাকো। দেখো ঠাকুর দেখতে দেখতে গঙ্গার পাড়ে চলে এসেছি, আর এখান থেকে যখন ঠাকুর দেখতে যাচ্ছিলাম পাশেই দেখো বড় মায়ের যে ফটোগুলো হয় সেগুলো বিক্রি হচ্ছে। তো আমি একটা ফটো নিয়ে নিলাম আমার সংগ্রহে, আমার ঘরে মায়ের ছবি নেই, তো আমি মায়ের পূজা করব সেজন্যে ছবিটা নিয়ে নিলাম। তো ঠিক দিনে আমার আসনে মাকে বসাবো। আরও আরেকটা জিনিস আমরা কিনেছি, সেটা হলো প্রজাপতি। তো দেওয়ালে যে প্রজাপতিগুলো টাঙানো যায় সেই ধরনের প্রজাপতি, দেখতে খুব ভালো লাগে, হঠাৎ করে চোখ চলে গেল তাই কিনে নিলাম। এগুলো আমরা ছোটোবেলায় কিনতাম, ঘরে সাজাতাম, ঠিক সেইগুলোই। তো এরপরে একদম গঙ্গার পাড়ে একটা মায়ের মন্দির আছে, সেখানে ঢুকলাম। এখানে ঠাকুর দর্শন করে তারপর আবার বেরোলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। সত্যি বলতে দীপাবলি দুদিন হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না এত ভিড়। তো এই জনস্রোত দেখে তোমরাও বুঝতে পারছো যে কতটা ভিড় হয়েছে। এত সুন্দর সুন্দর পুজো হয়, ভিড় হওয়াটাই স্বাভাবিক। দেখো দেখতে থাকো। তো ঠাকুর দেখতে দেখতে অবশেষে আমরা পৌঁছে গেলাম বড় মায়ের দর্শন নিতে। তো এখানে এসে সত্যি মায়ের মূর্তি দেখলে একটা অন্যরকম অনুভূতি হয়, যেটা আমাদের হচ্ছিল এই সময়টা। দেখতে থাকো মায়ের মূর্তিটা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।